এক গাড়িতেই মিলল পনেরোটি ময়ূর ছোট ছোট আকারের এই ময়ূরগুলো রাখা হয়েছিল গাড়ির সিটের নিচে না এটি বাংলাদেশের কোনো চিড়িয়াখানার গাড়ি না এটি চোরাকার বাড়িতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এই পনেরোটি ময়ূর নিয়ে আসা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা সাতক্ষীরায় পুলিশ বলছে খবর পেয়ে অভিযানে নামে তারা এক পর্যায়ে সীমান্ত এলাকার জামতলার একটি আমবাগান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয় ময়ূরগুলো গ্রেপ্তার দুজনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের দাবি ভারতে পাচারের উদ্দেশ্যে ময়ূরগুলোকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় বইকারী এলাকায় একটি আমবাগানের ভিতরে একটি বা হায়েস্ট মাইগ্রু সেই মাইগ্রুতে পণ্ডটি আমরা পণ্ডটি আপনার ময়ূর রয়েছে যে ময়ূরগুলি তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা জানায় যে আমরা মামি সিংয়ের মোস্তাকাশ থেকে এইদিকে নিয়ে আসছি এবং এটা ভারতে আমরা এটা পাঠাবো তো যেহেতু এটা বন্য প্রাণী ময়ূর পাখি এটা আমাদের গুচিরীভূত হয়েছে আমরা উদ্বোধন করতে বিষয়টি অবহিত করেছি এবং এই বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই অবগত হয়েছে এবং মামলা সংক্রান্ত এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনের যে মামলা অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে উদ্ধার হওয়া ময়ূরগুলো কোথায় পাঠানো হবে এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করছে বন বিভাগ আমরা কোর্টের আদেশের অপেক্ষায় আছি কোর্ট যেরকম নির্দেশনা দেয় সেটার উপরে আমরা নির্ভর করে আমরা পরবর্তী ব্যবস্থাপনা আমাদের যারা বিভাগীয় উদ্যতন বন কর্মকর্তা আছে তারা নেবেন আমাদের এটা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র আছে আমরা প্রাথমিক পর্যায়ে সেখানে নিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা দেই প্রাণীপ্রেমীরা বলছেন পাখি প্রাণী পাচারকারীদের যথাযথ সাজা নিশ্চিত করলে কমে আসবে এ ধরনের অপরাধ